পানিতে পা দিলে এমন আরাম, ঠান্ডা পানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজালস। আজকে আমরা আছি হলো ওহায়োর ক্যাপিটাল কলম্বাসে। তো এইখানে আমরা একটা রোমান ভাই একটা পার্কে নিয়ে এসেছে, যেটা পার্ক প্লাস কেভ প্লাস ফাউন্টেন, মানে ঝর্ণাও আছে মনে হয়, তো ফলস আছে, বড় একটা ফলস আছে ভিতরে। তো অ্যাশ কেভ নাম, কলম্বাস ডাউনটাউন থেকে মনে হয় 40-50 মিনিট হবে ভিতরে। খুবই সুন্দর, আসার রাস্তাটা খুবই সুন্দর ছিল। এখন আমরা যে ভিতরে ঢুকছি খুবই সুন্দর, তো ভিতরে যেয়ে দেখাবো। আমি আসার সময় গুগল একটু করেছি, আমার তো দেখে আমি এত এক্সাইটেড ছিলাম রাত থেকে যে নতুন একটা জায়গা দেখবো, খুব সুন্দর। তো তোমাদেরকে নিয়ে যাই, চলো চলো তাহলে। আমরা এখন যাচ্ছি এই সাইড দিয়ে, তারপর ওইদিকে একটা লুপ হয়ে ওই ফাউন্টেন কেভ সব দেখে তারপরে ওই উপর দিয়ে নিচে আসবো। দেখেছো কিরকম পাহাড়, মানে একদম খাঁচা 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 করে কেটে বানানো, খুব সুন্দর। পুরা মনে হচ্ছে জঙ্গলে কোথাও ঢুকে যাচ্ছি, আহ এটা যা দারুণ লাগে আমার। ওই সামনে ওইখানে ওই কেভটা আসছে, এইগুলা দেখা যাবে শত শত মিলিয়ন মিলিয়ন বছর থেকে এরকম পাহাড় হয়ে আছে, তারপরে এরা এরকম সুন্দর ভিজিটরদের জন্য পার্ক বানিয়েছে, কি অদ্ভুত সুন্দর। আচ্ছা রোমাল ভাই যেটা বললো, এইখানে নাকি নর্মালি ওই উপর থেকে ওইখান থেকে পানি পড়ে, ওয়াটারফল হয়, আজকে পানি নাই, কি ভাগ্য। হিউজ একটা জায়গা, দেখো মানুষগুলা কত ছোট ছোট। মাঝে মাঝে আমারও ছবি তুলো, ঠিক আছে, আমারও ছবি তুলো, আমি আপনার বউ। কি দারুণ পাহাড়, মানে পাহাড়টার নিচে আমরা একদম, আর এরকম বালু করা, সেখানে নাকি সবসময় পানি থাকে, আর আজকেই পানি নাই। এইখানে ফাইনালি একটু পানি দেখা যাচ্ছে। ওই কি এনেছে দেখ, দেখি দেখি, শোনো এটা ভাঙলে হয়তো ভিতরে কোনো জেম থাকতে পারে, না সাবধানে, ওটা ইয়া কুত্তা গো হতে পারে। ছি ছি ছি, আজকে যদি এখানে পানি থাকতো বেসিক্যালি এই এইচ দিয়ে ওয়াটারফলটা হতো, আর আমরা পানিটার ওই সাইডে থাকতাম, কি দারুণ হতো। কিন্তু আনফর্চুনেটলি আজকে পানি নাই, অন্য কোনো দিকে পানি নাই, অনলি এই জায়গাটাতে আছে। উল্টা দিক থেকে এখন ঝর্ণাটা আরো সুন্দর দেখাচ্ছে। এখানে সব পাথরে কেটে কেটে নাম লেখা আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসেছিল হয়তো তখন, মানে আসতেই তো আছে। তো আমরা এই সিঁড়ি দিয়ে এখন আমরা উল্টা দিকে আবার ফেরত যাচ্ছি, কি সুন্দর তাই না, দেখো কি সুন্দর। এখান থেকে মানে আমরা একদম উপরে, একদম উপর থেকে গোটা নিচে দেখা যাচ্ছে, কি দারুণ। এই জায়গাটা একটু ডেঞ্জারাস, কারণ গোটা মাটি নিচে একদম কাদা, আর তারপরে এখানে তো খাদ এই সাইডে, আর মাথা ব্যাকা করে যেতে হচ্ছে কারণ মাথার উপর একদম পাহাড়।
ওই যে ওইখানে ওই সিঁড়িটা দিয়ে আমরা উঠে এই সাইড দিয়ে আসলাম, এই এইচ দিয়ে হেঁটে, আর ফলসটা এখানে। খুবই সুন্দর। এখন এখন অনেক উপরে উঠতে হবে এক্সিট নিয়ে, ওই যে ওই উপরে অলরেডি টায়ার্ড হয়ে গেছি। কি হয়েছে লাস্ট ইয়ার রান? I heard someone say last year someone died here. And someone earlier, died here? Yeah. Ki pore gechilo ekhon theke? I know, but earlier saw something saying RIP. Oh, ha, I saw that. 1997 or 1987 maybe. 87. Yeah. Oh my god, that's sad. Mhm. Ei jayga gulo shundor shirir moto je. Kore rekheche. না কি শক্ত দেখেছিস? বাপ রে, যে খা দেখানে। এই গাছগুলো দেখলে কি মনে হচ্ছে তোর? হাঁটতে হাঁটতে আয়, দাঁড়াই যাস না। গাছগুলো দেখে কি মনে হচ্ছে? গজব কা হেদিন, ক্যামেরা আমার দিকে, গজব কা হেদিন, সোচো জরা, সোচো জরা। রিল্যাক্সে ভুলাই দিল, এদিকে ভিডিও হচ্ছে। গজব কা হে দিন, সোচো জরা, সোচো জরা, ইয়ে দিওয়ানাপন, দেখো জরা। চলে যাস না বুবু আমার ওইদিকে, পরে দিবা না। আর তোমার ক্যামেরা আরেক দিক, না তুই আছিস এদিকে। আমি আছি, হ্যাঁ, ওকে। হেভি গাছগুলা, হেভি একদম, পুরো আমির খান জুই চাওলার গান। অচুরি ভুলে গেছে, অনেকক্ষণ সময় লেগেছে আর মনে হচ্ছে। গজব কা হে দিন, সোচো জরা, ইয়ে দিওয়ানাপন, দেখো জরা, তুম হো অকেলে, হম ভি অকেলে, মজা আ রহা হ্যায়, ও কসম সে। আমি আবার বাংলায় চলে গেছি, ও প্রিয়। উপর থেকে নেমে আসলাম, আরেকটা কেভ দেখতে যাব, এই সেম পার্কে আরেকটা কেভ। দেখলো মেরা জো হাল হ্যায়, রাত দিন তুমারা খেয়াল হ্যায়। এই ভিডিও আসছে হ্যাঁ, তুললাম সিঁড়িটা, যা সুন্দর। হ্যাঁ, মনে হচ্ছে যে একটা এক্সট্রা পাতা বা ময়লা কিছু পড়ে নাই। কি ফ্রেন্ডশিপ হয়েছে। মেরিল্যান্ডের একটা পার্কে আমরা হাইক করতে গেছিলাম, ক্যাটকটিন নাম। মনে হচ্ছিলো আসার সময়, রিটার্ন করার সময় যে আমাকে কেউ পাহাড়ের উপর থেকে ফেলে দাও, আমি আর আই ক্যানট কাম ব্যাক এনিমোর। তো মানে এত আমরা নিচে গেছিলাম, উঠার সময় এত কষ্ট হয়েছিলো। আজকে কিন্তু এটা মনে হচ্ছে, এটা আমরা আরেকটা যে ফলস সিডার ক্লিফ সেটাতে আসলাম, এটাতে কিন্তু এখনও আমরা নামছি নামছি নামছি, খবর আছে উঠার সময়। একো হচ্ছে না। কি সিঁড়ি, এটা ন্যাচারাল সিঁড়ি না, পাহাড় কেটে কেটে সিঁড়ি বানিয়েছে। হ্যাঁ, সাবধানে উঠো সবাই। আল্লাহ, এদিক দিয়ে কিভাবে নামবো? আর আমার পুরো জুতা কিন্তু স্লিপারি। কিরকম রাতের তো কোনো রাস্তাও করা নাই এখানে। না ধরিস না, তোক নিয়ে পড়বো তখন। কতি এনেছিস তানিয়া বুবু? বাপরে, এটা অনেক ভয় ছিল এখানে। আমরা ওইখান থেকে এইখানে এইখানে এটা পার করে আসলাম। খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এখানে একদম স্লিপারি আর কোনো নর্মাল রাস্তা নেই, আমাদেরকে রাস্তা খুঁজে খুঁজে নামতে হচ্ছে নিচে। টায়ার্ড হয়েছি আর পারছি না।
হাইকিং করার কিছু বলেছি আর ফলস দেখার কিছু বলেছি। কি ডেঞ্জারাস রাস্তা যে পার করলাম, আই ডোন্ট থিঙ্ক এটা ভিডিওতে এসছে ভালো মতো। যেদিকে ফলস না সেদিক নিয়ে গেছে অলমোস্ট দেড় মাইল মতো। এখন এই এত দূর দেড় মাইল আমরা আর পারছি না, আমরা ব্যাক করেছি, এখন বলছি কি এদিক। That is hilarious. Finally, jharna eshe geche jak etokkhon hata etokkhon ghura ekdom sarthok. Emon sundor jayga amon hocche je ekhane sara din boshe thaki. Ish, ki darun 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 darun. ফাইনালি আলুপট্টি কাদিরগঞ্জ ঘুরে ফলসে এসে গেছি। রোবেল ভাই আমাদেরকে ঘুরাই নিয়ে আসছে আলুপট্টি কাদিরগঞ্জ। দারুণ সুন্দর। এটা হলো রিটার্ন করার জায়গা। উড়ি বাপরি, এতক্ষণ ঘুরে আবার এদিক দিয়ে হাঁটা যায়? এটা তো পুরা কেভ, মনে হচ্ছে এখনই কেভম্যান বের হয়ে আসবে ভিতর থেকে। ইরি আল্লাহ, ওদিকে কি গর্ত, কি দারুন। পুরা মনে হচ্ছে এখানে একটা গেটের মতো করা। ওয়াও, টনাটনি কি করছে এখানে? আমার পোর্টেবল চুলাটা নিয়ে এসে এইখানে দেখ, এই জায়গাটা কি সুন্দর। এইখানে সুন্দর চায়ের চুলা জ্বালিয়ে চা বানিয়ে চা সিঙ্গারা খেতাম। মনে হচ্ছে এখানে একটু পরে আদিম যুগের মানুষরা বের হয়ে আসবে ভিতর থেকে। হ্যাঁ হ্যাঁ, বলা যায় না কিন্তু আসছি আসছি আসছি। আজকের মতো এখানেই রান। ক্যামেরার ব্যাটারি অনেক শেষ, আমার ব্যাটারিও শেষ। নিচ থেকে উপরে উঠতে উঠতে যান শেষ, আর করা যাচ্ছে না। আর সন্ধ্যাও হয়ে গেছে, এখন আমরা তাড়াতাড়ি বের হবো, পার্কিং লটে যাচ্ছি, গাড়িতে যাব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কালকে আরেক জায়গায় যাবো, কালকে আবার নতুন ব্লগ আসবে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।